হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সকলের প্রতি প্রীতিও ভালোবাসা রেখে শুরু করছি আজকের নতুন ভিডিও। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব যে রাজহাঁস পালন ও তার পরিচর্যা সম্পর্কে এবং কীভাবে রাজহাঁসের খামার করে স্বাবলম্বী হবেন সে সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব। তো আশা করি নতুন পুরাতন এবং প্রত্যেক খামারিদের জন্য ভিডিওটি খুবই উপকার আসবে। তো ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বাণিজ্যিক আকারে অথবা স্বল্প পরিসরে রাজহাঁসের খামার করতে চান, আসলে রাজহাঁস পালন করাটা খুবই লাভজনক। আর রাজহাঁস পালন করাটা লাভজনক একদিক দিয়ে এটা হলো যে রাজহাঁসের মৃত্যু হারটা খুবই কম। আমি পূর্বে একটি ভিডিওতে কথাটা আপনাদের সামনে শেয়ার করেছিলাম, রাজহাঁসের মৃত্যুর হারটা একদম কম। আর রাজহাঁস পালনের সময় কিছু পরিচর্যা আপনাকে করতে হবে, সেগুলো হলো যে প্রথম অবস্থায় রাজহাঁসকে আপনি কদিন বয়সে বাচ্চা ক্রয় করবেন সেটা একটা বিষয়, দ্বারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা। তো সর্বপ্রথম আমি বলবো, আপনি যদি রাজহাঁসের খামার করতে চান অথবা বাণিজ্যিক আকার রাজহাঁস পালন করতে চান, সেক্ষেত্রে মিনিমাম 15 থেকে 1 মাস এরকম বয়সে রাজহাঁসটা আপনি ক্রয় করবেন। এবং পরবর্তী সময়ে একটি বিষয় মাথায় রাখবেন যে 1 মাস যাবৎ রাজহাঁসকে আপনারা পানিতে দিবেন না। আর পানিতে দিলেও তা আপনার প্রচণ্ড যখন গরম পড়বে তখন দুপুরবেলা 10-15 মিনিট পানিতে থাকবে, পরবর্তী সময় আপনারা ওটাকে উঠে নেবেন। এভাবে আপনারা সকাল বিকাল 2 বার পানিতে ছাড়তে পারেন। তবে ছোটো অবস্থা বাচ্চাকে পানিতে না ছাড়াটা বেটার, এবং একদম ছোটো বাচ্চার মতো এগুলোকে লালন পালন করতে হবে। আর দ্বিতীয় একটি বিষয় হলো যে এই বাচ্চাগুলোকে আপনারা আবদ্ধ অবস্থায় রাখবেন 1-1.5 মাস যাবৎ। আর যখন যেদিকে মন চাইবে ওইদিকে ছুটতে দিবেন না, বা বৃষ্টি বাদল বা গরমে ঠান্ডা যেন না লেগে যায়, এই বিষয়গুলো মাথায় রাখবেন রাজহাঁস পালনের ক্ষেত্রে। আরেকটি বিষয় হলো রাজহাঁসের কি কোনো ভ্যাকসিন আছে? আসলে রাজহাঁসের ভ্যাকসিন আছে, তবে রাজহাঁসের ভ্যাকসিন অন্য অন্য হাঁস মুরগির মতো অতটা জরুরি না। এখন অনেকে বলতে পারেন ভাই আসলে ভ্যাকসিনটা জরুরি, আমি জানি যে ভ্যাকসিনটা খুবই জরুরি, তবে আমি দিয়েও না দিয়েও দুটোটা দিয়ে দেখছি একই রাজহাঁসের মৃত্যুর হারটা খুবই কম অন্যান্য হাঁস মুরগির তুলনা। তো এই জন্য রাজহাঁসের ভ্যাকসিনটা অত বেশি গুরুত্বপূর্ণ না। তারপরেও আপনারা ভ্যাকসিনটা নিয়ে রাখবেন বা দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সময় কোনো ধরনের ভাইরাস আপনার খামারে যেন আক্রমণ না করে। তো এর জন্য অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে রাখাটাই বেটার। আর পরবর্তী সময় আরেকটি বিষয় মনে রাখবেন যে রাজহাঁসের কীভাবে বা কেমন ভ্যাকসিন দিতে হয়। আসলে রাজহাঁসের ডাক ফেলেক নামে যে ভ্যাকসিনটা আমরা দেশীয় অন্যান্য হাঁসকে দিই, ওই ভ্যাকসিনটা আপনারা রাজহাঁসের রানের মাংসে 1 cc করে দিয়ে দিবেন। আর এতে করে পরবর্তী সময়ে আপনাদের কোনো ধরনের বড় ধরনের ভাইরাস আপনার খামারে আক্রমণ করবে না। প্রিয় দর্শক, আরেকটি বিষয় মনে মাথায় রাখবেন যে অনেকে মনে করেন যে আসলে রাজহাঁসটা শুধু ঘাস খাবে পালন করা যা, সেটা আমিও জানি রাজহাঁসটা খুবই ঘাস প্রচুর পরিমাণে খায় এবং বেশি পরিমাণে খায়। হ্যাঁ, তো রাজহাঁসের প্রিয় খাদ্য কিন্তু ঘাস। তো আরেকটি কথা মনে রাখবেন যে রাজহাঁসের প্রিয় খাদ্য ঘাস, কিন্তু সেটা সত্ত্বেও রাজহাঁসটা কিন্তু আপনার যখন আপনি ঘাসটা খাবেন তখন সেক্ষেত্রে আপনার কী হবে, যে ওজন শক্তিটা সেটা কিন্তু আপনার অনেকটা কমে আসবে। আর যে সেটি হলো আপনার বয়সের সাথে সাথে রাজহাঁসটা যেভাবে আপনার বড় হবে বা ওজন আসবে ওই ওজনটা কিন্তু আপনার আসবে না। তো এই জন্য আমরা চাইবো যে বাড়িতে যে খাবার আছে অবশিষ্ট ওগুলো ব্যবহার করব, ধান চাল গম ভুট্টা ভাঙ্গা ভাত পচা যে খাদ্য আছে ওগুলো কিন্তু আমরা রাজহাঁসকে খাওয়াতে পারবো। খাওয়ানোর পরও আমরা অন্য সময় বাইরে ফানিতে পুকুরে পোকামাকড়গুলো খাবে বা ঘাস জঙ্গল লতা পাতা ওগুলা খেতে পারবে, ওই জন্য আপনারা সেট দিতে পারেন। আর আরেকটি বিষয় মাথায় রাখবেন, 1 মাস যাবৎ রাজহাঁসকে অবশ্যই পানিতে দিবেন না। আর 1 মাস যাবৎ আপনারা ফিড খাওয়ানোর জন্য চেষ্টা করবেন, যাতে করে রাজহাঁসটা ছোটো অবস্থায় যদি ভালো গ্রোথ আসে পরবর্তী সময়ে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো থাকবে। সেটি হলো যেরকমভাবে আমরা মানুষের ছোটো অবস্থায় বা কোনো বাচ্চা ছোটো অবস্থায় হৃষ্টপুষ্ট থাকলে পরবর্তী সময় ওটা কিন্তু অনেকটাই হৃষ্টপুষ্ট হয়, এর জন্য ছোটো অবস্থায় আমরা ফিড খাওয়াবো।
অন্যান্য প্রাকৃতিক যে খাদ্য আছে ঘাস লতাপাতে ওগুলো না দিয়ে এক মাস যাবত ফিড খাওয়াবো, আর যাতে করে আমাদের রাজহাঁসটা আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠতে পারে এবং অনেক মোটা তাজা হতে পারে। আরেকটি বিষয় হলো রাজহাঁসটা মোটা তাজা হওয়া ছাড়া কিন্তু আপনার কোনো লাভ হবে না, কারণ রাজহাঁসটা ওজনের দিক দিয়ে 5-6 কেজি 7 কেজি 8 কেজি আপনাকে করতে হবে, নাহলে কিন্তু রাজহাঁস পালন করে আপনি অত বেশি লাভবান হবেন না। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমি যে থিওরিগুলো বলছি এগুলো অবলম্বন করলে ইনশাল্লাহ রাজহাঁসের খামার করে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। তো আপনারা যারা বেকার আছেন তাদেরকে একটি কথা বলবো, বসে না থেকে চাকরির পিছনে না ঘুরে আপনারা অবশ্যই রাজহাঁসের খামার করতে পারেন, এটা কিন্তু খুবই লাভজনক রাজহাঁসের খামারটা। আর এটা অনেক টাকা যে ইনভেস্ট করতে হবে 10-15-20 হাজার টাকা বিষয়টা এমন না, আপনি 5-10 হাজার টাকা ইনভেস্ট করেও রাজহাঁসের খামার গড়ে তুলতে পারেন আস্তে দিয়ে। তো চাকরির পাশাপাশি আপনার চাইলে কিন্তু রাজহাঁসটা পালন করতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।